গত শনিবার টক অব দ্য কান্ট্রি ছিলেন ঢাকায় সানি লিওনের আগমন। মধ্যরাতে সানির কিছুটা ঝলকও দেখেছেন নেটিজেনরা। গানবাংলা চ্যানেলের কর্ণধার তাপস ও মুন্নির মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তবে এই অনুষ্ঠানে বাংলাদেশের গুটিকয়েক তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ছিলেন না বড় কোনো তারকা। সানি লিওনের বাংলাদেশে আসার ঘটনায় অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন অথবা করছেন। ভিসা বাতিল হওয়ার সত্ত্বেও কিভাবে তিনি ঢাকায় পা রাখলেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইসলামী সংগঠনগুলো। তবে এবার সানি লিওনকে নিয়ে মুখ খুললেন ঢালিউড কিং শাকিব খান। তিনি বলেন, এই বিষয়ে তেমন কিছুই জানি না, পত্র পত্রিকায় যা দেখেছি ঠিক ততটুকুই জানি। শাকিব খান আরও বলেন, আমি ইদানিং দেশ থেকে অনেক দূরে, যার কারণে সেভাবে তেমন খোঁজ খবর রাখতে পারি না। তবে সানি লিওন বাংলাদেশে এসেছিল নাকি আসেনি সেদিকে আমি একেবারেই মনোযোগ দিচ্ছি না। সানি লিওনের বাংলাদেশে আসার ঘটনায় শাকিব খানের এই মন্তব্য আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।